কমরেডস, আমাদের 29তম কনফারেন্স ব্যাংক অফ বরোদা এমপ্লয়ি ইউনিয়নের 27 আর 28 নভেম্বর 2021 অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনটা আমরা আমাদের মধ্যে ই দেনা ব্যাংক এমপ্লয়ি ইউনিয়নের সদস্যরা, ই বিজয়া ব্যাংক ওয়ার্কার্স অর্গানাইজেশনের সদস্যরা জয়েন করার পরে আমরা কম্বাইন্ডভাবে জয়েন্টলি এই সম্মেলনটা অনুষ্ঠিত করতে চলেছি। আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি, দেশও কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার, তারা দেশটাকে কিছু কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাও তাই। এই সরকার 2014 সালে আসার পরে এনডিএ সরকার, তারা অ্যাগ্রেসিভলি জোর কদমে ব্যাংকিং সেক্টরে প্রাইভেটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ব্যাংকিং পরিষেবা যেটা পাবলিক সেক্টর ব্যাংক দিয়ে থাকেন তাকে কমিয়ে দেওয়া, তাকে ডিসমেন্টেল করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আজকে 27টা ব্যাংক নাভিয়ে নিয়ে 12টায় নিয়ে আসা হয়েছে। আর এখন গত বাজেটে আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার তিনি বলেছেন যে আমরা দুটো পাবলিক সেক্টর ব্যাংককে প্রাইভেটাইজ করে দেব। আমরা তার তীব্র বিরোধিতা করেছি। আমরা 15-16 মার্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে ব্যাংক স্তব্ধ করে দিয়েছিলাম, ধর্মঘট করেছিলাম। তখন এটা ছিল কথা যে মনসুন সেশনে তারা ব্যাংক জাতীয় বিজাতীয়করণের বিল নিয়ে আসবেন, ব্যাংকের আইনকে পরিবর্তন করবেন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ অ্যাক্ট 1970 এবং ব্যাংকিং কোম্পানিজ ট্রান্সফার অ্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অ্যাক্ট 1980, এই তিন আইনকে তারা পরিবর্তন করে একটা বিল নিয়ে আসবেন। বিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকারি পুঁজি এখন 51% অবধি রাখা বাধ্যতা, সেটাকে তারা 51% থেকে নিচে নিয়ে আসার ক্ষমতা গ্রহণ করবেন। তার মানে যে কোনো ব্যাংক, শুধু দুটো ব্যাংক না, তারা নামকরণ করেননি, যে কোনো ব্যাংকে যখন তখন প্রাইভেটাইজ করে দেওয়া যেতে পারে। কেন, সরকারের একটা পলিসি ডিক্লারেশন আছে যে স্ট্র্যাটেজিক সেক্টরে 4টে বেশি পাবলিক সেক্টর আন্ডারটেকিং রাখা যাবে না কিংবা রাখা হবে না, ব্যাংকও সেই স্ট্র্যাটেজিক সেক্টরের মধ্যে পড়ে। এই অবস্থাটার মধ্যে আমরা আছি, ব্যাংক প্রাইভেটাইজেশনের আমরা বিরোধিতা করছি। কেন, আমরা ন্যাশনালাইজেশনের জন্য লড়াই করেছিলাম। 1946 সালে যখন এআইবিএ জন্ম হয়, 20 এপ্রিল 1946, যখন এআইবিএ, যখন মানুষের কোনো ওয়েস্ট সার্ভিস কন্ডিশন ছিল না ব্যাংক কর্মচারী, তখন থেকে ব্যাংক শিল্পকে রাষ্ট্রায়ত্ত শিল্পে নিয়ে আসার লড়াই এআইবিএ শুরু করে। আমরা রাস্তায় লড়েছি, পার্লামেন্টের মধ্যে লড়েছি, আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক পার্লামেন্টে 2 বার মেম্বার হয়েছিলেন, সেখানে লড়েছেন, এবং আমরা একটা এরকম সিচুয়েশন তৈরি করেছিলাম যাতে প্রথম 1956তে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে স্টেট ব্যাংককে ইম্পেরিয়াল ব্যাংকে স্টেট ব্যাংক করে সেটাকে পাবলিক সেক্টরে নিয়ে আসা হয়। 1959-এ লোকাল ব্যাংকগুলোকে প্রাইভেট সেক্টরে ব্যাংকগুলোকে নিয়ে আসা হয় গভর্নমেন্ট সেক্টরে এবং স্টেট ব্যাংকে সাবসিডিয়ারি করে দেওয়া হয়। 1969-এ 14টা ব্যাংক ন্যাশনালাইজ করা হয় এবং 1980-তে আরও 6টা ব্যাংক ন্যাশনালাইজ করা হয়। এভাবে এর হচ্ছে ব্যাংক কর্মচারীদের লড়াই, এআইবিএর লড়াইয়ের সুফল। আজকে
নিউ ইকোনমিক পলিসির নামে 1993 সাল থেকে ব্যাংকের প্রাইভেটাইজেশন শুরু হয়েছে। এটা গতি ধীমি ছিল, কিন্তু এই সরকার অনেকটা অ্যাগ্রেসিভভাবে প্রাইভেটাইজেশন করছেন। প্রাইভেটাইজেশন করলে দেশের ক্ষতি, কেন আমরা দেখেছি ন্যাশনালাইজ হওয়াতে ব্যাংক গ্রামে গ্রামে ছড়িয়েছে, সাধারণ মানুষ ব্যাংকের সেবাটা পেয়েছেন, ক্লাস ব্যাংকিং ছিল সেটা মাস ব্যাংকিং হয়েছে, ব্যাংক কাস্টমারদের ডিপোজিটের সুরক্ষা প্রদান করা হয়েছে, গ্রিন রেভলিউশন হয়েছে, হোয়াইট রেভলিউশন হয়েছে, বহু চাকরি ক্রিয়েটেড হয়েছে, এবং ব্যাংকের ফাইন্যান্স স্মল অ্যান্ড এমএসএমই সেক্টরকে দেওয়াতে কিংবা প্রায়োরিটি সেক্টর দেওয়াতে কোটি কোটি চাকরি দেশে তৈরি হয়েছে। আজকে সরকারের যতগুলো প্রো পিপুল স্কিম আছে কিংবা গরিব মানুষকে হেল্প করার জন্য স্কিম আছে, সে সরকারের কেন্দ্রীয় সরকারের হোক কিংবা রাজ্য সরকারের হোক, সবগুলো কিন্তু ব্যাংকের ঘাট থেকে, ব্যাংকের ওপর থেকে কিংবা ব্যাংকের মধ্যে থেকেই এটা পালিত হচ্ছে। ইভেন সরকারি কর্মচারীদের পেনশনটাও ব্যাংক দিচ্ছে, ইভেন স্টেট কর্মচারীদের পেনশনটাও ব্যাংক ডিস্ট্রিবিউট করছে। যে ব্যাংক মাস ব্যাংকিং করছে, পাবলিক সেক্টর ব্যাংক, তাকে প্রাইভেটাইজ করে প্রাইভেট ক্যাপিটালকে হেল্প করা এই সরকারের একটা জঘন্য কনস্পিরেসি। এতে কি হবে, যে ওয়েলথ জেনারেট হচ্ছে দেশের মধ্যে, ব্যাংকগুলো যেটা জেনারেট করছেন সেগুলো সব এই মালিকদের হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে। আমরা তার বিরোধিতা করছি। শুধু তাই হবে না, আমাদেরও জব অ্যান্ড জব সিকিউরিটির ওপরেও আক্রমণ হবে, হচ্ছে। আপনারা দেখছেন যে ত্রিভেন্দ্রম এয়ারপোর্টকে আদানিদের হাতে তুলে দেওয়া হলো। তারা কি শর্ত দিলেন যে 1 বছর যা সার্ভিস কন্ডিশন আছে থাকবে, তারপর থেকে তারা হায়ার অ্যান্ড ফায়ার ইন্ট্রোডিউস করবেন। টাটারা এয়ার ইন্ডিয়া নিলেন, তারা কি শর্ত দিলেন, 1 বছর কিন্তু থাকবে, 1 বছর পর তারা ছাঁটাই করবেন, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমটা চালু করবেন। তার মানে প্রাইভেটাইজেশন হওয়া মানে হচ্ছে আমাদের জব অ্যান্ড জব সিকিউরিটি থাকবে না, যেটা অনেক লড়াইয়ের পরে, দীর্ঘদিনের লড়াইয়ের পরে, প্রায় 75 বছরের লড়াইয়ের পরে, প্রায় বিভিন্ন অ্যাওয়ার্ডস কিংবা 11টা বাইপার্টাইট সেটেলমেন্টের মধ্যে থেকে আমরা আজকে অর্জিত করতে পেরেছি, সেগুলোও চলে যাবে। সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ব্যাংক কর্মচারীদের যে ইউনিয়নাইজড অবস্থাটা আছে এটাকে ডিউনিয়নাইজ করা, এবং এই প্রসেসের জন্যই তারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রিক্রুট করছেন, তারা কস্ট টু কোম্পানি কর্মচারীরা রিকোয়েস্ট করছেন, তারা ব্যাংকিং করেসপন্ডেন্স নিয়ে আসছেন সমস্ত ব্যাংকে, এবং তাতে ধীরে ধীরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পার্মানেন্ট চাকরিকে রিপ্লেস করে দেওয়া হবে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে। আমরা 11th বাইপার্টাইটে এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা সরকার করেছিল, ব্যাংকার্সরা করেছিলেন, আমরা রেজিস্ট করে ওটাকে আটকিয়ে দিয়েছি, কিন্তু আগামী দিনে এটা সরকার নিয়ম করে, আইন পাস করে করার চেষ্টা করছে। সেই জন্যে খুব কঠিন সময়, এবং এই কঠিন সময় আমাদের কাউ কিছু বাঁচাতে পারে এটা হচ্ছে আমাদের ইউনিটি, আমাদের ইউনিয়ন। সেই জন্য ইউনিয়নকে শক্তিশালী করা আমাদের সকলের কর্তব্য হচ্ছে। অভিজ্ঞতা বলছে যখন ইউনিয়ন ছিল না আমরা প্রচণ্ড এক্সপ্লয়টেশনের মধ্যে ছিলাম, কাজের ঘন্টা ছিল না, মাইনে ছিল না, কোনো সুপার ইনভেশন বেনিফিট ছিল না। ইউনিয়ন করার পরে আজকে 75 বছর পরে আমরা একটা ফেয়ার ওয়েজ পাচ্ছি কিংবা রেসপেক্টেবল সমাজের মধ্যে একটা রেসপেক্টেবল স্থান আমরা আনতে পেরেছি। সেই জন্যে আসুন, আমরা যে থিম এই কনফারেন্সের জন্য ঠিক করেছি, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমরা লড়ব, ইউনিটি আমাদের স্ট্রেংথ, তাকে শক্তিশালী করব। এই কনফারেন্সের মধ্যে আজকে আমরা ব্যাংক অফ বরোদায় একটা মেজরিটি অর্গানাইজেশন পশ্চিমবাংলায়, এবং অল ইন্ডিয়ায় আমরা একটা মেজরিটি অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির অঙ্গ হিসেবে আমরা আমাদের আরও বেশি শক্তিশালী করি, আরও বেশি এগিয়ে যাই। এই কনফারেন্স
একটা টার্নিং পয়েন্ট হোক, যেখানে আমরা সবাই মিলে একটা মজবুত সংগঠনকে গড়ে তুলতে পারি, আমরা যে কোনো আঘাতকে প্রতিহত করতে পারি, আন্দোলনকে প্রতিহত করতে পারি ও আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই ক্ষমতা আমরা অর্জন করি, যেটা এই কনফারেন্সটা হচ্ছে তারই একটা দিক নির্দেশ দেবে, এটা আমি আশা করি। আসুন আমরা এই কনফারেন্সকে সফল করি, এবং আমি আশা করব যে আগামী দিন ব্যাঙ্ক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়ন আরও বেশি শক্তিশালী হবে এবং তার মেম্বারশিপের গ্রোথ আরও বেশি হবে আমাদের সকলের প্রচেষ্টায়। এই বক্তব্য রেখে আমি আপনাদের সকলকে এই কনফারেন্সে আসার জন্যে আহ্বান জানাচ্ছি। ইন ক্লাব জিন্দাবাদ। কমরেড, ব্যাঙ্ক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের 29তম দ্বিবার্ষিক সম্মেলন আগামী 27 এবং 28শে নভেম্বর 2021 কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। আফটার মার্জ এন্টিটি ব্যাঙ্ক অফ বরোদার সাথে দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ক মার্জ হওয়ার পর এইটা আমাদের প্রথম সম্মেলন, এবং বর্তমান সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে, সার্বিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, যখন আমরা আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনটা করতে যাচ্ছি, তার গুরুত্বটা একটা অপরিসীম। কারণ আপনারা জানেন যে বর্তমান আমাদের কেন্দ্রীয় সরকার ব্যাংক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিলগ্নিকরণের জন্য তারা উদ্ধত হয়েছেন, শুধু না, তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্যাংক প্রাইভেটাইজেশন বিল আমাদের কাছে যা খবর, সেই তথ্য অনুযায়ী আগামী শীতকাল অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে আসতে চলেছে। তার মানে বর্তমান সরকার শুধু ব্যাংক মার্জার কি ব্যাংক ক্লোজারের ওপর করেই ক্ষান্ত থাকবেন না। তারা এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাকে বিক্রি করেছেন, আইডিবিআই ব্যাংককে বিলগ্নিকরণ করেছেন, ইন্স্যুরেন্স সেক্টরকে বিলগ্নিকরণ করেছেন, এবং ব্যাংকিং প্রাইভেটাইজেশন বিলটাকেও পাশ করানোর জন্য উদ্যত হয়েছে। আমরা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছি, পাবলিক সেক্টরের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যাংক কর্মচারীরা আমরা রয়েছি, আমাদের কাঁধে এখন এই দায়িত্ব এসে পড়েছে যে এই বিলগ্নিকরণ, এটাকে আমাদের প্রতিহত করতে হবে। কাম হোয়াট মে, এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে এআইভি এর কলে, এআইভি এর ডাকে সারা ভারতবর্ষব্যাপী ব্যাংকিং সেক্টরকে স্তব্ধ করে দেওয়া। শুধু এআইবি নেতৃত্বে আমরা বিগত দিনে 1987 সাল থেকে লাগাতার বিলগ্নিকরণের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে এসেছি, আমাদের লড়াই এখনো জারি আছে। সুতরাং এআইবি নেতৃত্বে, এআইবি আইডেন্টিটিতে এবং ইউএফপিউর স্বতঃস্ফূর্ত পদক্ষেপে আমরা মিলিতভাবে নিশ্চয়ই এটা প্রতিহত করতে পারব। প্রাইভেটাইজেশন বিলকে আমরা পার্লামেন্টের মধ্যে, আমাদেরকে যে সমস্ত পলিটিক্যাল পার্টি সাপোর্ট করবেন এবং বাইরে থেকে আমরা যারা ব্যাংক কর্মচারীরা আছি, তারা আমরা সর্বার্থকরণে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা চেষ্টা করব বাইরে থেকে যে আমাদের আওয়াজ যেন পার্লামেন্টে পৌঁছয় এবং সরকার যেন এটার ওপর দ্বিতীয়বার চিন্তা করেন, রিথিঙ্ক করেন। কারণ ব্যাংকিং সেক্টর শুধুমাত্র
সাধারণ মানুষের জন্য না, তামাম কর্মচারীর জন্য না, ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজকে দীর্ঘদিন ধরে তার ভূমিকা পালন করে এসছে। সুতরাং যে কোনো মূল্যে এটাকে আমাদের আটকাতে হবে। আমাদের 29তম ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়নের কনফারেন্স এবং আমাদের শপথ, আমরা নিশ্চয়ই আগামী দিনে এর বিরুদ্ধে লড়াই করতে পারব এবং আপনাদের প্রত্যেককে প্রত্যেককে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আসুন, আমাদেরকে সাহস দিন, আমাদের পাশে থাকুন। নিশ্চয়ই একদিন ব্যাংক অফ বরোদা এমপ্লয়িজ ইউনিয়ন এই এআইইউ এর নেতৃত্বে লড়াইয়ের সেই মঞ্চ আমরা গড়ে তুলতে পারবো, লড়াইয়ের সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো যেখানে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই আগামীর ইতিহাস রচনা করব। এই বলে সকলকে সংগঠনের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। মন্দির সোপান তলে অত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে অত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ভাতে কত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। I'm not done.